জেরিন আর অন্তু দুই ভাই বোন, বাবার সঙ্গে শিশু প্রহরীর শেষের দিনে মেলায় ঘুরে বই কিনতে এসেছে তারা। আর তাদের বই নির্বাচনে সহায়তা করছেন তাদের বাবা আব্দুল লতিফ। বাচ্চাদের পথ দেখানোর দায়িত্ব আমাদের অভিভাবকের। এই বইটা কেন পড়বে তুমি? আমার বাবা বললো এই বইটা কিনতে, এই বইটা আমার জন্য ভালো হবে। কোমলমতি শিশুদের স্বাধীন চিন্তা জগতে তাদের বই কিনতে অভিভাবকদেরও রয়েছে বড় ভূমিকা। বিভিন্ন রকমের বই সম্পর্কে জানা, দেখা, তারপরে এখানে আরেকটা টিম আছে যে সিসিমপুরের টিম, এটা বাচ্চাদের বড় একটা আকর্ষণের জায়গা। টুকটুকি শিখু দেখেছি, ও তো এখনো পড়া শিখেনি, ওর জন্য বর্ণমালার বইগুলো কিনে দিচ্ছি। সারা বছর অপেক্ষা করা বইমেলার মতো নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বই পড়তে চান শিশুরা। কি বই পড়তে বেশি ভালো লাগে? রূপকথার গল্প আমার বেশি ভালো লাগে। আমাদের স্কুলে যদি এরকম বই থাকতো তাহলে অনেক মজা হতো। গেল কয়েক বছর শিশু প্রহরে মেলার প্রধান আকর্ষণ ইকরি মিকরি হালুম আর শিকু, যা দেখতে সকালে আলস্য ছেড়ে মেলায় চলে আসেন কচিকাঁচারা। শিশুদের নিয়ে মেলার আয়োজনে শিশু প্রহর নিয়ে খুশি অভিভাবকরা। এবছরের মতো মেলায় শিশু প্রহর শেষ, সামনে বছরের শিশু প্রহরের জন্য আবারও অপেক্ষা শুরু শিশুদের। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা।